গাজরের অভিনব একটি রেসিপি বানিয়ে ফেলুন খুব সহজে। প্রথমে গাজরগুলো কেটে প্রেশার কুকারে সেদ্ধ করে নিন। তারপর গ্লাস দিয়ে একটু চটকে নিয়ে গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিন। এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ার মিশিয়ে রুটির মতো একটা ডো বানিয়ে নিন। এবার এর সঙ্গে সাদা তেল দিয়ে আরো কিছুক্ষণ মাখুন। এবার ছোট ছোট লেচি কেটে গোল করে মাঝে একটু ফুটো করে দিন। সবগুলো করে নিন। এবার একটা পাত্রে জল, চিনি, তেজপাতা আর এলাচ দিয়ে ফুটিয়ে শিরা বানিয়ে নিন। তারপর শিরার মধ্যে একটা করে ছেড়ে দিন আর কিছুক্ষণ ফুটিয়ে নিন। ব্যাস, তাহলেই তৈরি।